আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্যাংগং ও দেবশান থেকে চীনা সেনাদের সরানোর কোনো লক্ষণই নেই, চীনের ঐতিহাসিক হামলা ভারতে। 86 বছর পর আয়া সোফিয়ায় আজানের ধ্বনি। ফের উপত্যকায় পুলওয়ামার মতো হামলার আশঙ্কা, চতুর্মুখী বিপদে ভারত। খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন যুবরাজ সালমান, জাতিসংঘ কর্মকর্তার দাবি। সার্বিয়ায় পার্লামেন্টে হামলার চেষ্টা জনতার। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়া থেকে তেল চুরি করছে মার্কিন সেনারা। প্যাংগং ও দেবশান থেকে চীনা সেনাদের সরানোর কোনো লক্ষণই নেই, চীনের ঐতিহাসিক হামলা ভারত সীমান্তে। গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর ভারত চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, অবশেষে সীমান্তে শান্তি ও স্থিতিবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে উভয় দেশ। শুক্রবার দুদেশের কূটনৈতিক পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে পেট্রোলিং পয়েন্ট 14, 15 ও 17 থেকে সরে গেছে ইন্দো চীন সেনা, কিন্তু প্যাংগং ও দেবশান থেকে লাল ফৌজের সরার কোনো লক্ষণই নেই, ফলে ওই এলাকায় উত্তেজনা রয়েছে। দুদেশের সেনা পর্যায়ে আগামী বৈঠক প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত প্যাংগং ও দেবশান থেকে চীনা সেনা প্রত্যাহার বিষয়টিকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 3-4 দিনের মধ্যে দুদেশের মধ্যে সেনা পর্যায়ে আলোচনা হবে। শুক্রবারের বৈঠকে এই মর্মের সিদ্ধান্ত হয়েছে। তবে হটলাইনে দুদেশের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত মিললেই সেনা পর্যায়ে বৈঠক চূড়ান্ত হবে। গত 30 জুন ভারত চীন সেনা পর্যায়ে বৈঠক হয়েছিল, সেখানে নিয়ন্ত্রণ রেখা নিয়ে দুদেশের বিরোধ প্রশমনে আলোচনা হয়। নিয়ন্ত্রণ রেখায় এদেশের ভূখণ্ড থেকে লাল ফৌজ সরানোর কথা বলে ভারতীয় সেনা। তবে এবার আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে প্যাংগং ও দেবশাং থেকে চীনা সেনা প্রত্যাহারের বিষয়টি। গালোয়ান হটস্প্রিং বা গোগ্রা থেকে অনেকটাই সরে দুদেশের সেনারা। উভয় দেশের সহমতের ভিত্তিতে ওই পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে ভারতীয় সেনার ক্ষেত্রে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্যাংগং ও দেবশাং, এই এলাকা থেকে এখনও পর্যন্ত চীনা বাহিনী সরতে নারাজ, মুখোমুখি দাঁড়িয়ে ইন্দো চীন সেনাবাহিনীর জওয়ানরা। ফলে বাকি 3 জায়গা থেকে এই দুই জায়গা কেন্দ্র করে আলোচনা বেশ জটিল হবে বলেই মনে করা হচ্ছে। PP 14, 15, 17 থেকে আপাতত বেশ কয়েক কিলোমিটার করে পেছনে সরেছে ভারত চীন সেনা, কিন্তু এরই মধ্যে প্যাংগং ও দেবশাংয়ে প্রায় 8 কিলোমিটার ভেতরে এসে পড়েছে চীনের লাল ফৌজ। ফলে চীন এই দুই জায়গা থেকে সরতে রাজি হলেও একই দূরত্বে ভারতীয় সেনার পক্ষে সরে যাওয়া কার্যত অসম্ভব, জানিয়ে দুদেশের মতানৈক্য জিইয়ে থাকতে পারে। ভারতীয় সেনার আরেক কর্মকর্তা জানিয়েছেন, চীনা সেনা দেবশাং প্যাংগং থেকে 3 কিলোমিটার সরলে ভারতীয় বাহিনীর পক্ষে সেই দূরত্ব থেকে পেছনে যাওয়ার অসম্ভব, তাহলে ভারতীয় সেনা মোট 11 কিলোমিটার পেছনে সরবে। এলাকাগত ও কৌশলগত দিক থেকে এটা আমাদের ক্ষেত্রে খুবই অসুবিধাজনক, তাই এখানে সেনা সরে যাওয়ার নীতি কিছুটা হলেও আলাদা হবে। তবে যে করেই হোক, এপ্রিলে যেমন শান্তি স্থিতিবস্থা বজায় ছিল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে। বর্তমানে ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 এলাকায় চীনা বাহিনীর অবস্থান করছে। ফিঙ্গার 3 রয়েছে ভারতীয় সেনার বেস ক্যাম্প। ভারতীয় বাহিনীর মূল ক্যাম্পটি ফিঙ্গার 2 পশ্চিমে অবস্থিত। শুক্রবার পর্যন্ত ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 পর্যন্ত পেট্রোলিং করতে পারেনি ভারতীয় সেনা। এ পরিস্থিতিতে দুদেশের পরবর্তী সেনা বৈঠকে নজরে প্যাংগং দেবশাং। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। 86 বছর পর আয়া সোফিয়ায় আজানের ধ্বনি। তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদের রূপান্তরে আইনত আর কোনো বাধা নেই বলে গত 10 জুলাই রায় জানিয়েছে দেশটির আদালত। রায়ের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান এটিকে মসজিদ বানানোর নির্বাহী আদেশে সই করে ঘোষণা দিয়েছেন যে এখন থেকে আয়া সোফিয়া দিয়ানাত তথা তুর্কি ধর্মীয় বিষয়ক দপ্তরের সম্পদ। এরপর নতুন প্রাণ মসজিদটিতে প্রায় শতাব্দীকাল পরে ফের আজান দেওয়া হয়েছে। তুরস্কের হাবার টিভি সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে এই দৃশ্য সম্প্রচার করা হয়।
পরবর্তীতে টেলিভিশনে দেওয়া ভাষণে এরদোগান জানান, 24 জুলাই থেকে আয়া সোফিয়ায় নামাজ আদায় করা যাবে, তবে সবার প্রার্থনার উপযোগী করে তুলতে 6 মাস লাগবে। আয়া সোফিয়াকে কি কাজে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত নেওয়া তুরস্কের সার্বভৌম অধিকার বলেও উল্লেখ করেন এরদোগান। মসজিদে পরিণত হলেও এটি সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি। এরদোগান বলেন, আমাদের অন্য সব মসজিদের মতোই আয়া সোফিয়া স্থানীয় বা বিদেশি মুসলিম বা অমুসলিম সবার জন্যই উন্মুক্ত থাকবে। ডয়েসে ভিলে জানিয়েছে, শুক্রবার তুরস্কের অনেক মুসলিম আয়া সোফিয়ার সামনে সমবেত হন। নতুন সিদ্ধান্ত জানার পর তারা স্থাপনার বাইরে প্রার্থনায় অংশ নিয়েছেন এবং সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রতিষ্ঠাকাল থেকেই আয়া সোফিয়ার ইতিহাস আজ অবধি বেশ বৈচিত্র্যপূর্ণভাবে আবর্তিত হয়ে আসছে। 360 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটির ভিত্তি প্রস্তর স্থাপন করে রোমান সাম্রাজ্যের প্রথম খ্রিস্টান সম্রাট কনস্টান্টিনোপল। বর্তমানে কাঠামো তৈরি করে সম্রাট জাস্টিনিয়ান। প্রতিষ্ঠার পর থেকে 1204 সাল পর্যন্ত আয়া সোফিয়া ছিল ইস্টার্ন অর্থোডক্স ক্যাথিড্রাল। 1204 থেকে 1261 সাল পর্যন্ত রোমান ক্যাথলিক চার্চ। 1261-তে এটি আবার ইস্টার্ন অর্থোডক্স ক্যাথিড্রালে ফিরে আসে এবং 1453 সাল পর্যন্ত অর্থোডক্স গির্জা হিসেবেই বহাল ছিল আয়া সোফিয়া। অতপর ঘটনাবহুল ঐতিহাসিক এক যুদ্ধে ইস্তাম্বুলে জয়ের সময় এটিও জয় করে উসমানী খলিফা সুলতান মোহাম্মদ আল ফাতিহ। এরপরই এটিকে মসজিদে রূপান্তর করা হয়। ঐতিহাসিক সূত্রের বরাতে আল জাজিরা জানায়, সুলতান মোহাম্মদ আল ফাতিহ ইস্তাম্বুল জয় করার পর যাজকদের কাছ থেকে আয়া সোফিয়া বিক্রি করার আবেদন জানান এবং যাজকরা রাজি হলে নিজের টাকায় গির্জাটি ক্রয় করেন। তিনি বিজয় হিসেবে গির্জা ছিনিয়ে নিতে পারতেন, রাষ্ট্রীয় টাকায় কিনতে পারতেন, কিন্তু সেসব না করে চুক্তিনামা করে নিজের টাকায় গির্জাটি ক্রয় করে নেন। এখনও সেই ঐতিহাসিক চুক্তিনামা স্বাক্ষরিত আছে। ফের উপত্যকায় পুলওয়ামার মতো হামলার আশঙ্কা, চতুর্মুখী বিপদে ভারত। জম্মু কাশ্মীরে ফের পুলওয়ামার মতো সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার কথা জানিয়েছে এবং জানিয়ে সতর্ক করল ইন্টেলিজেন্স। সেরকম হামলার আশঙ্কা রয়েছে উত্তর ও মধ্য কাশ্মীরে। সূত্রের খবর, ভারতীয় সেনার কাছে এমনই খবর এসেছে। সীমান্তরক্ষীদের কাছে খবর পৌঁছেছে এই হামলার শখ কষেছে লস্করে তৈয়বা। শ্রীনগর বারামোল্লা জাতীয় সড়কে হতে পারে এই হামলা। তবে এই হামলাকে পুলওয়ামার চেয়েও আরও বড় রূপ দিতে মরিয়া গোষ্ঠীটি। শ্রীনগরের বাইরের দিকে বারামোল্লার পাত্তান এলাকায় গাড়িবোমা বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে এই সংগঠনটির। ভারতীয় সেনার কাছে খবর এসেছে রহমান ভাই নামে এক বিদেশির মদদ নিয়ে এমনই হামলার শখ পরিকল্পনা করেছে লস্করের সন্ত্রাসীরা। ঘটনাস্থলে গিয়ে রেইকি করার পাশাপাশি কবে কখন এবং কিভাবে হামলা চালানো হবে তাও মোটামুটি ঠিক করে ফেলা হয়েছে। এমনকি সন্ত্রাসবাদীদের যাতায়াতের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করা হতে পারে বলেও জানতে পেরেছেন সেনা। এমন হামলার খবর কানে আসতেই নিরাপত্তা অটো সাটো করা হয়েছে গোটা উপত্যকায়। পাত্তান এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষভাবে নজরদারি চালানো হচ্ছে সোফের ও হান্দোয়ার এলাকাতেও। এক অফিসার জানিয়েছে, সন্ত্রাসবাদীরা ক্ষতির পরিমাণ সর্বোচ্চ এবং হামলাকে মারাত্মক রূপ দিতে চলন্ত গাড়িতে আইইডি বিস্ফোরণের ছক কষেছে। জাতীয় সড়কে সেনাদের কনভয় যাওয়ার আগে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেনার রোড ওপেনিং পার্টিকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটা মুহূর্তে চেকিং জরুরি করার হয়েছে। একটিও গাড়ি কোথাও যাওয়ার আগে সেই রাস্তা জুড়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেলিনা বারামোল্লার কলোনি এলাকা থেকে ইতোমধ্যে একটি অল্টো গাড়ি চুরির ঘটনা জানা গিয়েছে। 2019 সালের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছিল ভারতীয় সেনা জওয়ানরা। প্রাণ হারায় 40 জওয়ান, 78টি বাসের কনভয়। বাসে 2500 CRPF জওয়ান, কেউ ছুটে কাটিয়ে কাজে, কেউ আবার উপত্যকায় বদলি। মাঝপথেই জৈশ ই মোহাম্মদের হামলা হয়েছিল সেদিন। পাকিস্তানকে জবাব দিতে দেরি করেনি ভারত। পুলওয়ামায় জবাব বালাকোটে। 26 ফেব্রুয়ারি প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা বালাকোটে জৈশের একের পর এক ক্যাম্প গুঁড়িয়ে দেয় এবং ভারতের 2টি বিমান ধ্বংস হয় এবং ভারতের উইং কমান্ডার পাকিস্তানে গ্রেপ্তার হয়। পরবর্তীতে পাকিস্তান দয়া করে শান্তির নিদর্শন হিসেবে তাকে ভারতের কাছে হস্তান্তর করে।
খাশোগি হত্যায় প্রধান সন্দেহভাজন যুবরাজ সালমান জাতিসংঘ কর্মকর্তা। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা ছাড়া সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিচার বহির্ভূত হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ট। শনিবার তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। ক্যালামার্ট বলেন, আমি মনে করি কে এই আদেশ দিয়েছেন বা কারা এই এতে প্ররোচনা দিয়েছেন তা নির্ধারণের ক্ষেত্রে তিনি সালমান প্রধান সন্দেহভাজন, তবে তিনি এই আদেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আমার কাছে নেই। মানবাধিকার বিষয়ক এই আইনজীবীর মতে পরিস্থিতিগত প্রমাণ থেকে বোঝা যায় যুবরাজ সালমানের সংশ্লিষ্টতা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতে পারে না। তিনি বলেন, আমার বিশ্বাস এক বছরেরও বেশি সময় আগে সরবরাহ করা তথ্য অনুসারে সিআইয়ের কাছে এই তথ্য থাকতে পারে। গত 3 জুলাই খাশোগি হত্যা মামলায় 20 সৌদি কর্মকর্তার বিচারের শুনানি শুরু করেছে তুরস্কের একটি আদালত। তিনি বলেন, তুরস্কের বিচার আসামিদের অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে কারণ সবাই জানত সৌদি আরব তুরস্কের আসামিদের বিচারের মুখোমুখি হতে দেবে না। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, বিচারে আসামিদের প্রতিনিধিত্ব করছে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবে হওয়া বিচারের চেয়ে তুরস্কের বিচার সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা। সার্বিয়ায় পার্লামেন্টে হামলার চেষ্টা জনতার। মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগ, বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে সার্বিয়ায়। বিক্ষোভে চতুর্থ দিন শুক্রবার রাতে দেশটির পার্লামেন্টে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিসকে দায়ী করেছেন তারা। খবর আল জাজিরার, করোনায় সামাজিক দূরত্ব বিধিনিষেধ ভঙ্গ করে শুক্রবার রাতে মধ্য বেলগ্রেডে দেশটির পার্লামেন্টের সামনে সরকার বিরোধী বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এ সময় তারা পার্লামেন্টের সামনে থেকে সরিয়ে দেওয়া তাদের, ঢুকতে না পেরে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীদের হামলায় আহত হয়েছেন অনেক সাংবাদিক। একই দিন প্রেসিডেন্ট ভুসিস জানান, করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের ফলে রাজনৈতিক ক্ষমতা হারানো নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বিক্ষোভের কারণে সামাজিক দূরত্ব লঙ্ঘন হওয়ায় প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিন ফ্রান্সের রাষ্ট্রীয় সফরকালে ভুসিস সাংবাদিকদের বলেন, যখন আমরা করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণের মুখোমুখি, সেই মুহূর্তে মানুষজনের এভাবে একত্রিত হওয়া ও বিক্ষোভ করার দায়িত্ব জ্ঞানহীনতা। তিনি বলেন, আমি জনগণের প্রতি অনুরোধ করব, দয়া করে আসুন, আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার দিকে নজর দেই। জোরপূর্বক ক্ষমতা গ্রহণ নয়, নির্বাচনের মাধ্যমে সেটি হবে। মহামারীর পর আপনারা যত ইচ্ছা চান বিক্ষোভ করতে পারেন। 2000 সালে সার্বিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিশোসেভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। সিরিয়া থেকে তেল চুরি করছে মার্কিন সেনারা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল ক্ষেত্রগুলো থেকে অপরিশোধিত তেল চুরি করছে মার্কিন সেনারা। যখন আমেরিকা সিরিয়ার তেল এবং গ্যাস সম্পদ দখল করার জন্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে প্রচণ্ড রকমের প্রতিযোগিতায় নেমেছে, তখন সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিল। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র সানাকে জানিয়েছেন, মার্কিন সেনারা 50টি ট্যাঙ্কার নিয়ে গতকাল সন্ধ্যায় আল ইয়ারুবা ক্রসিং পয়েন্ট দিয়ে হাসাকা প্রদেশের প্রবেশ করে এবং ট্যাঙ্কারগুলো ভরে আবার ইরাকি ভূখণ্ডের দিকে চলে যায়। এদিকে হাসাকা প্রদেশের কামিশলি শহরের আল কোশাইর এলাকায় সিরিয়ার বহু সংখ্যক মানুষ এটি প্রতিবাদ সমাবেশে আয়োজন করে। সিরিয়ার ভূখণ্ডে মার্কিন এবং তুর্কি সেনা মোতায়েনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। আমেরিকার সম্প্রতি সিরিয়ার বিরোধী যে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে তারও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। কথিত সিজার অ্যাক্ট আওতায় গত 17 জুন আমেরিকা এই নিষেধাজ্ঞা আরোপ করে। বিক্ষোভকারীরা মার্কিন পতাকা পোড়ানো এবং অবিলম্বে সিরিয়ার মাটি থেকে বিদেশি সমস্ত সেনা প্রত্যাহারের আহ্বান জানান। সূত্র পার্স টুডে।